আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লেবু খাওয়া সম্পর্কে 99% মানুষেরই সঠিক ধারণা নেই, আবার আমাদের মধ্যে অনেকেই এটাও জানে না যে লেবু আসলে শরীরের কি কাজে লাগে, লেবু খেলে কি উপকার হয়, আসলে লেবুটা কিভাবে খেলে উপকার হয় আর কিভাবে খেলে ক্ষতি হয়, আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো লেবু দৈনিক কত পরিমাণ খাওয়া উচিত, কতটুকু খেলে ভালো, কতটুকু খেলে মারাত্মক ক্ষতি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লেবু সম্পর্কিত 99% অজানা তথ্য জেনে নিন। লেবু একটি সাইট্রাস জাতীয় ফল। সাইট্রাস ফলের মধ্যে ভিটামিন সি বেশি থাকে। এটি একটি প্রাথমিক অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষকে ক্ষতিকারক ফ্রি রেডিকাল থেকে রক্ষা করতে সাহায্য করে। দীর্ঘদিন ধরেই লেবু পানি খাওয়াকে একটি স্বাস্থ্যকর অভ্যাস বলেই গণ্য করা হয়। লেবু আমাদের শরীরের হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে। ভিটামিন সি সংবহনতন্ত্রের রোগ, স্ট্রোকের ঝুঁকি এবং রক্তচাপ কমাতে পারে। লেবু ভিটামিন সি এর একটি ভালো উৎস। বিশেষজ্ঞদের মতে একটি লেবুর রসে প্রায় 18.6 মিলিগ্রাম ভিটামিন সি থাকে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রয়োজনীয় ভিটামিন সির পরিমাণ দৈনিক 65 থেকে 90 মিলিগ্রাম। ওজন কমাতে পারে লেবু। গবেষণায় দেখা গেছে লেবুতে পাওয়া যায় পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট। ইঁদুরের ওপর পরীক্ষা করে দেখা গেছে এই উপাদানটি স্থূলতা প্রতিরোধ করে ও অতিরিক্ত ওজন বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। কেউ কেউ কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করার জন্য প্রতিদিন সকালে লেবু পানি পান করেন। ঘুম থেকে উঠলে উষ্ণ লেবু পানি পান করা পাচনতন্ত্রকে সচল রাখতে সাহায্য করতে পারে। প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্র বলে লেবুর টক স্বাদ শরীরের অগ্নিকে উদ্দীপিত করতে সাহায্য করে, যা খাবার আরও সহজে হজম করতে সহায়তা করে এবং টক্সিন জমা হওয়া রোধ করতে সাহায্য করে, ডায়াবেটিস প্রতিরোধ করে। ইঁদুরের ওপর করা গবেষণায় দেখা গেছে অ্যান্টিঅক্সিডেন্ট যৌগগুলো রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত প্রয়োজন। তবে এই বিষয়ে এখনও বিস্তারিত গবেষণা প্রয়োজন আছে। ত্বক ভালো রাখে। লেবুতে প্রাপ্ত ভিটামিন সি ত্বকের বলিরেখা, বার্ধক্যজনিত শুষ্ক ত্বক এবং সূর্যের ক্ষতিকর রশ্মি প্রভাব কমাতে সাহায্য করতে পারে। ত্বক যদি আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয় তাহলে বলিরেখার প্রবণতা দেখা দেয়। সকালে 1 গ্লাস লেবু পানি এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। মুখের গন্ধ দূর করে। আপনি কি কখনো রসুনের গন্ধ বা অন্য কোনো তীব্র গন্ধ থেকে মুক্তি পেতে হাতে লেবু ঘষেছেন? রসুন, পেঁয়াজ বা মাছের মতো তীব্র গন্ধযুক্ত খাবার খাওয়ার ফলে নিঃশ্বাসের দুর্গন্ধের ক্ষেত্রেও একই প্রতিকার প্রযোজ্য হতে পারে। খাবারের পরে এবং সকালে প্রথমে 1 গ্লাস লেবু পানি পান করে নিঃশ্বাসের দুর্গন্ধ এড়ানো যেতে পারে। তাছাড়া লেবু লালাগ্রন্থিকে উদ্দীপিত করে, ফলে মুখ গহ্বর শুষ্ক হয় না ও ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি নিঃশ্বাসের দুর্গন্ধের আশঙ্কা কমে। কিডনির পাথর প্রতিরোধ করে। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড কিডনিতে পাথর প্রতিরোধে সাহায্য করতে পারে। সাইট্রেট সাইট্রিক অ্যাসিডের একটি উপাদান, যা প্রস্রাবের অম্লত্ব হ্রাস করে এবং এমনকি ছোট পাথর ভেঙে ফেলতেও সহায়তা করতে পারে। সেই সঙ্গে পাথর প্রতিরোধ বা ফ্লাশ করার জন্য প্রয়োজনীয় পানীয় পাওয়া যায়। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।